আসলে প্রতিযোগিতা, প্রতিটা নিহতই প্রতিযোগিতা ইভেন্ট। আপনি ন্যাশনাল টিমে খেলতে গেলে আপনার সবসময় পারফর্ম করেই খেলতে হবে, এখানে আপনি পারফর্ম ছাড়া খেলতে পারবেন না। আর চ্যালেঞ্জ যেটা বললেন যে অবশ্য ন্যাশনাল টিমে যারা আছে, হ্যাঁ তরুণ বলবো যে হয়তো এক্সপিরিয়েন্সের দিক থেকে তরুণ, বাট ন্যাশনাল টিমে কিন্তু আপনি এখানে এক্সকিউজ দিতে পারবেন না যে জুনিয়র সিনিয়র বা এরকম। আপনার এন্ড অফ দ্য ডে পারফর্ম করতে হবে। আমি যদি পারফর্ম না করি তখন কিন্তু সবাই বলবে যে না, আমার জায়গায় হয়তো আরেকজন আসলে ভালো হবে। সো এন্ড অফ দ্য ডে নিজেকে যত তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে মানিয়ে নেওয়াটা, এটাই খুব ইম্পর্টেন্ট। আর আমি মনে করি যে যত তাড়াতাড়ি নিজেদেরকে মানিয়ে নেবে তত তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকসেস হবে এবং নিজের ক্যারিয়ারও অনেক বড় হবে। আসলে ওর সাথে তো বেশি দিন কাজ করার সুযোগ পাইনি, বাট অনেক আগে থেকেই শুনেছি ও অনেক ভালো ব্যাটিং কোচ এবং ওর টেকনিক্যালি অনেক খুবই ভালো। সো দুই তিন দিন কাজ করেছি, যতটুকুই কাজ করেছি খুব ভালো লেগেছে, মেন্টালি অনেক সাপোর্ট দিয়েছে। এবং একটা কথা বলেছে, এখন তো আসলে ম্যাচের ভিতরে বেশি কিছু চেঞ্জ করার কোনো কিছু নেই, যেটা টেকনিক্যালি ট্যাকটিক্যালি যে জিনিসগুলো প্র্যাকটিস করে ইম্প্রুভ করাবে সেগুলো হয়তো সময় পাবে। সামনে আমার সাথে কথা হয়েছে এবং সামনে যখন আমরা গ্যাপ পাবো সেই গ্যাপের ভিতরে ও আমাদেরকে নিয়ে কাজ করবে। সো এখন তো চেঞ্জ করার ওইরকম কোনো কিছু নেই, যেহেতু আমরা ম্যাচের ভিতরে আছি।